বিশেষ ভূষণে আমজরা নিবাসী নির্মল খায়ের স্ত্রী রীতা খাঁ হারিনীর ভূমিকা অভিনয় সন্তুষ্ট হয়ে 20 টাকা উপহার করেছেন। আপনারা মামুন সালাম করে সবাই হই হই বলুন। দিদি বল বলে তো শোনে না বলে না আমি একটা কথা বলবো তুমি গায়কটা বলবে না বলো ও দিদি আমি না মনে মনে না আমি ও মনে মনে আমি আমি আরে বাবা আমি কি হলো কি হলো আমি মনে মনে না ও তুমি ভালোবাসো কি বললো বিদেশি
বলল কি তোমার বয়স হয়ে গেছে তুমি রিক্স নিও না ব্রো ঠিক বলেছে তুমি কেন বলেছো তুমি ভালোবাসো তাও কি বলবি আমি কথা বললাম তো হ্যাঁ তোরই তাহার আমার বুঝে হয় না আমার জানো সব শেষ হয়ে গেছে আমার কি যেতে বলেছি তো হ্যাঁ আমার কি হ্যাঁ ওই বিদেশি আই চলে যাচ্ছে Yeah.
Yeah.
দিদি আমার আগের কথা বলছি তুই তো ধরে ছিল এখানে তো ফাঁদা ছিল আমি তো তোমাকে ধরে দিলাম আর তুই তো ধরে দিলাম আমি তো তোমার কাছে দিলাম ও বেরলা সেই উড়ে চলে যাচ্ছে Yeah.
যে যার রাজ্যে নামো
কথা বলা লাগু আজ মালা নি আমার কি বলছিস তো কিছু জানো না কি বলছিস বলছিস বেহুদা ওই আমি পড়িয়ে দিলা Thank you.
করি দর্শক মণ্ডলী, জানি এই সময় চাকরি করা উচিত নয়, তো একজন 25 টাকা দিয়ে গানটি অনুরোধ করেছে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। আমার এই ভালো গলায় দিয়ে আপনাদের শোনাচ্ছি, যদি ভালো লাগে আর যদি ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে নিজের ভাই মনে করে ক্ষমা করবে। আজি মদের নেশা ছাড়তে আমি করে পারবো না তো জীবনে, আজি গাঁজা ছেড়ে সরকার।
ডাকতে পারি ডাকতে পারি সরকার সরকারের পর্বতে লক্ষ্মীনারায়ণের মাসের পর্বতের মহারাজ কেন আমার মধ্যে যে সর্বের হয় সর্বের হয়